আসসালামু আলাইকুম সবাইকে, সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। সোলজার ট্রেনিং একাডেমিতে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের পরামর্শমূলক টিউটোরিয়াল নিয়ে আসি। আসলে টিউটোরিয়াল বলতে কোনগুলো বুঝি? যারা সেনানো বিমান বাহিনীর গর্বিত অফিসার এবং সৈনিক পদে তোমরা পরীক্ষা দিতে যাও এবং পরীক্ষার বিভিন্ন ধরনের, যেমন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা, এই পরীক্ষাগুলোর উপরে আমরা পর্যায়ক্রমে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতিমূলক কোর্স করাই। পাশাপাশি যারা দূর দূরান্তে আমাদেরকে দেখো, তোমাদের উপকারের জন্য আমরা একটু হলেও টিউটোরিয়াল সঠিকভাবে বানানোর চেষ্টা করি। যাই হোক, আজকে মেডিকেল টেস্টের অর্থাৎ প্রাথমিক মেডিকেল টেস্টে দেখা যায় অনেকে যখন সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাও, তখন পায়ের তালু একটা স্কিন ডিজিজ সমস্যা থেকে থাকে। এই সমস্যাটার কারণে অনেকে কিন্তু প্রাথমিক মেডিকেল থেকে বাদ পড়ে যাও। যারা পরীক্ষা দিতে যাবা সৈনিক পদে অথবা অফিসার পদে, তারা এই সমস্যাটা যদি তোমাদের কারোর মধ্যে যদি থেকে থাকে, এই সমস্যাটা খুবই সিম্পল ওয়েতে নিরাময় করা যায়। একদম ঘরে বসেই টোটাল তোমার 200 টাকাও খরচ হবে না এই সমস্যাটা সমাধান করার জন্য। তো আজকে আমি এই টিউটোরিয়ালটা করছে শুধুমাত্র তোমাদের জন্য। অনেকের কাছে মতামত পেয়েছি, মতামত জানতে চেয়েছো আমাদের কাছে, পরামর্শ জানতে চেয়েছো আমাদের কাছে, যে পায়ের তালু এই চর্মরোগ সমস্যাটা যদি থেকে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় কি। তো যাই হোক, প্রথমত আমি তোমার কাছে আসি। কোন জেলা থেকে তুমি আসছো? গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে আসছে। তো যাই হোক, আমরা মেডিকেল চেক আপ যখন এর সোলজার ট্রেনিং একাডেমিতে করা শুরু করি, তখন ওর পায়ের তালুতে এই চর্মরোগের সমস্যাটা আমরা দেখতে পারি। তো আসলে আমরা একটু দেখাতে চাই তোমার পায়ের তালুটা, একটু ক্লোজ করব আমরা। ক্লোজ করে দেখা যাচ্ছে কি? জি স্যার। ক্লোজ করলে একটু দেখা যাবে পায়ের তালুতে অনেকটা চামড়া খেয়ে যাওয়ার মতো, বাংলা ভাষায় আমি বলছি গ্রামগঞ্জের, চামড়া খেয়ে যাওয়ার মতো ফোটা 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 ছিদ্র হয়ে থাকে। এটা ডাক্তারি ভাষায় কি বলে আমি জানি না, সেখানে আসলে ডাক্তারি ভাষায় প্রপার ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারছে না, দ্যাট ইজ ওয়াই আই এম স্ট্রেমলে সরি। বাট আমি বাংলা ভাষায় বলছি যে গ্রামগঞ্জের ভাষায় পায়ের তালুতে চামড়া খাওয়া বলে। এই সমস্যাটা যদি তোমাদের কারো থেকে থাকে, আমরা একটু ওই পাটাও দেখাই। এই ধরনের সমস্যা যদি কারো মধ্যে থেকে থাকে, তাহলে তোমরা এই সমস্যাটা থেকে নিজেদেরকে পরীক্ষার আগে কিভাবে ঠিক করাতে পারো। সবাই একটু দেখতে পাচ্ছ, ঠিক এরকম, ঠিক আছে। এবার আমি পরিত্রাণের উপায়টা বলে দিই। যাদের এই ধরনের সমস্যা আছে তোমাদের, তোমরা যারা আগামীতে সৈনিক পদে অথবা অফিসার পদে পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা পরামর্শ থাকবে। তোমরা যারা গ্রামগঞ্জের দুরন্ত ছেলে, তারা কি করবা, অ্যাটলিস্ট খালি পায়ে হাঁটাহাঁটিটা কম করবা, বা কাদায় বা মাটিতে কাজ করে আসলেও সঠিক সময়ে তোমার পায়ের তালুটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখবা। যদি এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি, আমরা কি করতে পারবো, এই রোগের সমস্যা থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারবো। যাই হোক, এই রোগ যদি কারো থেকে থাকে পায়ের তালুর নিচে, তাহলে তোমাদেরকে একটা জিনিস করতে হবে। ক্র্যাক নামে একটা ইন্ডিয়ান মলম পাওয়া যায়, এই মলমটা যদি তুমি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় পা ধুয়ে একবার করে ইউজ করো, এবং পাশাপাশি তুমি দিনে যে কোনো এক বেলায় তোমার পায়ের তালু ধুয়ে, বাংলাদেশে কিছু গ্লিসারিন আছে, বিভিন্ন কোম্পানির গ্লিসারিন আছে, এই গ্লিসারিনে কয়েক ফোঁটা তুমি পানি মিশিয়ে যদি তোমার পায়ের তালুতে দিয়ে ঘন্টাখানিক তুমি যদি শুয়ে থাকতে পারো বা বসে থাকতে পারো, অ্যাটলিস্ট লাগায় রাখতে হবে। যদি রাখতে পারো, তুমি দেখবা অল্প কিছুদিনের মধ্যে তোমার পায়ের তালুর এই ক্ষতচিহ্নগুলো সমাধান হয়ে আসছে। এটা আমি করেছি, আমার একাডেমির অনেক স্টুডেন্ট এই পদ্ধতিটা অবলম্বন করেছে, যাতে কিনা 200 টাকাও লাগে না এই সমস্যা থেকে নিজেকে সমাধান করে নিয়ে আসার জন্য। সুতরাং তোমরা যারা ভুগছো এবং আগামীতে যারা পরীক্ষা দেবা, অবশ্যই পরামর্শটা মেনে কাজ করো, প্র্যাকটিস করো, প্রস্তুতি নাও, তাহলে দেখবা যে তোমার মেডিকেলে তুমি পরীক্ষার আগে নিজেকে ফিট করাতে পেরেছো। তো এখন আমার পিছনে যাদেরকে দেখা যাচ্ছে, তারা বিভিন্ন জেলা থেকে আসছে, তারা বাংলাদেশ সোলজার ট্রেনিং একাডেমিতে সেনানো বিমান বাহিনী প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকলো, শুভকামনা থাকলো। তোমরা প্রস্তুতি নাও ভালোভাবে, প্রিপারেশন নাও ভালোভাবে, কারণ একটা কথা মনে রাখতে হবে, তোমার প্রস্তুতি এবং প্রিপারেশন কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না, তোমার সঙ্গেই থাকবে। আর যখন তোমরা পরীক্ষার কেন্দ্রে যাবা,
সৈনিক হওয়ার জন্য পরীক্ষা দিতে। তোমার এই প্রস্তুতি তোমাকে সবার আগে ফার্স্ট করে দেবে, বা তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে সবার আগে তোমার ওই কাতারে পৌঁছে দিবে। সবাই ভালো থেকো, পরবর্তীতে দেখা হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ। এবং যাবার আগে যারা মনে করবা সোলজার ট্রেনিং একাডেমির বিভিন্ন টিউটোরিয়ালগুলো বিভিন্ন সময়ে তোমরা যদি দেখতে চাও, অবশ্যই আমাদের এই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকো, শুভকামনা নিয়ে দিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।